হাই ভিউর্স কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি স্বামীম আমি অনেক ভালো আছি আজ তোমাদের সাথে আমি মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব যেমন দেখো আমরা আসলে ছোটোবেলা থেকে যে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার শেষ করে ফেলি আমরা অনেক জোর সংখ্যা চিনি যে দুই চার ছয় আট দশ এগুলো জোর সংখ্যা এবং এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এগুলো হচ্ছে বেদর সংখ্যা এবং জোর সংখ্যার সংজ্ঞা এবং বেদর সংখ্যার সংজ্ঞা আমরা জানি কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেমন জিরো মানে শূন্য এটা কী সংখ্যা এটা জোর না বেজোর এই কথা যদি কাউকে প্রশ্ন করা হয় ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমরা চবাক হয়ে যাবো না এটা কেমন সংখ্যা জোর না বেজোর কেউ বলবে জোর কেউ বলবে বেজোর আসলে এই শূন্য কী সংখ্যা আমরা আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে শূন্য কি সংখ্যা সেই বিষয় নিয়ে আলোচনা এখন তোমাদের প্রথমেই আমি বলনেই নেই জিরো ইজ অ্যান ইভেন নাম্বার জিরো ইজ অ্যান ইভেন নাম্বার ইভেন নাম্বার নাম্বার দ্যাট মিন্স জোর সংখ্যা জোর সংখ্যা শূন্য একটি জোর সংখ্যা শূন্য ই একটি জোর সংখ্যা এখন তোমাদের ভিতরে কনফিউশন থাকতে পারে হ্যাঁ আপনি বললেন শূন্য জোর সংখ্যা কিভাবে জোর সংখ্যা জোর সংখ্যার কোনো জায়গায় তোমরা দেখলাম না শূন্য জোর সংখ্যা হ্যাঁ শূন্য যে জোর সংখ্যা এটা প্রেক্ষিতে তোমাকে আমি আজকে প্রমাণ দেখাবো যে শূন্য কীভাবে সংখ্যা যথেষ্ট যুক্তি আছে শূন্য জোর জোর সংখ্যার প্রেক্ষিতে তোমাদের আমি কয়েকটা দেখাই দেখো যেমন চার একটা জোর সংখ্যা ছয় একটা জোর সংখ্যা আট একটা জোর সংখ্যা দশ একটা জোর সংখ্যা বিশ একটা জোর সংখ্যা বাইশ একটা জোর সংখ্যা কেন জোর সংখ্যা কি আচ্ছা কোন একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে যদি দশমিক না আসে দ্যাট মিন্স নিঃশেষে বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটিকে বলা হয় জোর সংখ্যা যেমন দেখো ফোরকে যদি আমি দুই দ্বারা ভাগ করি রেজাল্ট কত টু তারপর নিঃশেষে বিভাজ্য দশমিক আসে নাই এর জন্য এই ফোর হচ্ছে জোর সংখ্যা আবার ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি আমাদের রেজাল্ট হতো থ্রি মানে এখানে রেজাল্টের দশমিক আসে না এর জন্যই এই ছয়ও কিন্তু আমাদের জোর সংখ্যা আমি যদি এইটকে দুই দ্বারা ভাগ করি রেজাল্ট হতো ফোর রেজাল্ট হচ্ছে ফোর মানে পূর্ণ সংখ্যায় যদি রেজাল্ট আসে তাহলে এটাই কিন্তু আমাদের জোর সংখ্যা ঠিক তেমনি দশকে যদি দুই দ্বারা ভাগ করি আমাদের রেজাল্ট হচ্ছে ফাইভ মানে আমাদের রেজাল্টের এখানে কোনো দশমিক যদি না আসে তাহলেই এই দশকে আমরা বলতে পারি জোর সংখ্যা তাহলে তুমি একটু দেখো তো তুমি তোমার ক্যালকুলেটর ইউজ করে দেখো শূন্যকে যদি দুই দ্বারা ভাগ করা হয় শূন্যকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের রেজাল্ট কিন্তু শূন্য এই যে রেজাল্ট আসলো এটা কিন্তু শূন্য এটা একটা রেজাল্ট বাট দশমিক তো আসে নাই এর জন্যই আমরা বলতে পারি শূন্য একটা জোর সংখ্যা শূন্য একটা জোর সংখ্যা তোমাদের একটা প্রমাণ দেখাইলাম শূন্য কীভাবে জোর সংখ্যা আচ্ছা সেকেন্ড টাইম আরেকটা কথা বলি আচ্ছা দেখো তো আমি এখানে লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এখানে লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন আমি যদি এই সংখ্যাগুলোর পাশে যদি আমি এক একটা করে বেজোর সংখ্যা লিখি তাহলে টোটাল সংখ্যাটা বেজোর হয়ে যাবে যেমন এখানে আমি ওয়ান একটা বেদুর সংখ্যা লিখলাম এর জন্য এগারো বেদর সংখ্যা আমি এখানে ওয়ান বেজের সংখ্যা লিখলাম এর জন্য একুশ বেদের সংখ্যা ওয়ান বেদুর সংখ্যা লিখলাম এর জন্য একত্রিশ বেদুর সংখ্যা এখানে থ্রি বেদের সংখ্যা লিখলাম তেতাল্লিশ বেদর সংখ্যা এখানে সেভেন বেতর সংখ্যা লিখলাম এর জন্য সাতান্ন আমাদের বেজর সংখ্যা আমি যদি এখানে যদি আমি ওয়ানের পরিবর্তে যদি আমি এখানে নাইন বসাইতাম তাহলে উনত্রিশ কিন্তু বেদর সংখ্যা হয়ে যেত এখন দেখো এই সংখ্যাগুলোর পাশে যদি আমি একটা জোর সংখ্যা বসাই যেমন টু জোর সংখ্যা বসানোর কারণে টোটালটা জোর সংখ্যা বারো হয়ে গেল আমি যদি এখানে সিক্স বসাই তেমন ছাব্বিশ ছাব্বিশ আমাদের জোর সংখ্যা হয়ে গেল। এখানে যদি আমি এইট বসাই এইট একটা জোর সংখ্যা তাহলে এটা হচ্ছে জোর সংখ্যা হয়ে গেলো এখন তুমি দেখো আমি যদি এখানে শূন্য বসাই তাহলে চল্লিশ চল্লিশ কী সংখ্যা তুমি তো জানো জোর সংখ্যা তাহলে অবশ্যই এই শূন্য জোর হ্যাঁ আবার এখানে আমি শূন্য বসাইলাম শূন্য বসানোর ফলে শূন্য বসানোর ফলে টোটাল জিনিসটা জোর হয়ে গেলো তার মানে শূন্য একটা জোর সংখ্যা দুই বসানোর ফলে যদি টোটাল রেজাল্ট জোর হয়ে যায় তাহলে দুই জোর সংখ্যা ছয় বসানোর ফলে যদি টোটাল জিনিসটা জোর হয়ে যায় ছয় একটা জোর সংখ্যা আট বসানোর ফলে যদি টোটাল জিনিসটা জোর হয়ে যায় তার আট একটা জোর সংখ্যা তাহলে শূন্য বসানোর ফলে যদি টোটাল জিনিসটা জোর হয়ে যায় তাহলে কেন শূন্য জোর সংখ্যা হবে না অবশ্যই শূন্য জোর সংখ্যা তোমাদের দুইটি প্রমাণ শিখাইলাম আরেকটা প্রমাণ শিখাই দেই দেখো কত মজার জিনিস আরেকটি প্রমাণ শিখাই যে শূন্য একটি জোর সংখ্যা তার প্রেক্ষিতে প্রমাণটা কি আসলে যুক্তিটা কি দেখো তোমরা অবশ্যই সবাই সংখ্যা রেখা সম্পর্কে তোমার তোমাদের মনে হয় একটু ধারণা আছে সংখ্যা রেখা এখানে দেখো মাইন আচ্ছা ঠিক আছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 এই সংখ্যা রেখার মধ্যে এটা আসলে একটা পূর্ণ সংখ্যার প্যাটার্ন কারণ শূন্য এর ডান দিকে সকল পজিটিভ নাম্বার আর বাম দিকে সকল নেগেটিভ নাম্বার তো দেখো এই সংখ্যা রেখার মধ্যে ও শূন্য যে একটা জোর সংখ্যা তার চমৎকার একটা প্রমাণ আছে জিনিসটা কীভাবে আসলে সিক্স একটা জোর সংখ্যা সেটা কিন্তু তুমি জানো সিক্স হচ্ছে একটা জোর সংখ্যা এবং এই সংখ্যা রেখার মজার ব্যাপার হচ্ছে এই সংখ্যা রেখার এক ঘর পরে পরে জোর সংখ্যা এবং এক ঘর পরে পরে বেজোর সংখ্যা দেখো সিক্স কিন্তু জোর তার পাশে আছে ফাইভ জোর এক ঘর পরে ফোর এটা কিন্তু আবার জোর আবার চার যখন জোর হয়ে গেল তারপরের টাবে বেজোর তার মানে এক ঘর পরে আবার দেখো টু কিন্তু কী জোর সংখ্যা তারপর একটা বেজো তার মানে এটা জিরো কিন্তু সংখ্যা আবার টু আবার ফোর আবার সিক্স দেখো এই যে তোমাদের একটা আমি রেখা মানে বক্ররেখা আঁকলাম এই বক্ররেখার হ্যাঁ বক্ররেখার ছয়ের উপর দিয়ে গেছে চারের উপর দিয়ে গেছে দুইয়ের উপর দিয়ে দেখো ছয়ের উপর দিয়ে গেছে চারের উপর দিয়ে গেছে দুই উপর গেছে এক ঘর পরে পরে তাহলে তাহলে এই বক্ররেখাটা জিরোর উপর তো গেছে এই বক্ররেখাটা শুধুমাত্র দেখো জোর সংখ্যার উপর দেখেছে তুমি তাকাই দেখো এখানে পজিটিভ দিকে হচ্ছে কত সিক্স ফোর টু নেগেটিভ নেগেটিভ সাইডে হচ্ছে সিক্স ফোর টু এবং শূন্যর ওপর দেখেছে তার মানে এই সংখ্যা রেখা যার যার উপর দেখেছে সেটাই কিন্তু আমাদের জোর সংখ্যা তার মানে শূন্যর উপর দেখেছে শূন্য একটা জোর সংখ্যা এখন বেদুর সংখ্যা কি বেদুর সংখ্যা আবার একটু লক্ষ্য করো বেদুর সংখ্যা হচ্ছে দেখো ফাইভ একটা বেদুর সংখ্যা তার ঠিক এক ঘর পরে মানে এক ঘর পরে জোর থাকে এক ঘর পরে বিজোর থাকে পাসের পরে হচ্ছে থ্রি বেদুর সংখ্যা ওয়ান বেদুর সংখ্যা আবার প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ দেখো আমাদের এটা হচ্ছে জোর সংখ্যার বক্ররেখা আর এটা হচ্ছে আমাদের বিজোর সংখ্যার বক্ররেখা জোর সংখ্যা আর যে বেজোর সংখ্যার এখন তুমি দেখো ওই শূন্য এটা কি জোর সংখ্যার রেখার উপরে পড়ছে নাকি বিজোড় সংখ্যার উপরে পড়ছে তুমি অবশ্যই দেখতে পারছো যে শূন্য একটা জোর সংখ্যার জোর সংখ্যার অগ্র রেখার উপরে পড়ছে সো উই ক্যান সে জিরো ইজান ইভেন্ট নাম্বার আশা করি খুব ভালো বুঝতে পারছো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং শূন্য যে একটা জোর সংখ্যা এই সম্পর্কে যদি তোমার একবারে হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ধারণা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে যেন এরপর এরকম আরো অনেক মজার মজার অঙ্ক সম্পর্কিত অনেক ভিডিও তুমি দেখতে পারো অনেক বেশি অঙ্কের জ্ঞান অর্জন করতে পারো এবং কাউকে হেল্প করতে পারো এর জন্য তুমি বেশি বেশি শেয়ার করো এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে